আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 140 থেকে 149 নং পৃষ্ঠা পর্যন্ত। মূলত এটি জোক ইসহাক, এই গল্পটি নিয়ে আলোচনা করব। বিস্তারিত গল্পের ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয় বা যেগুলো মুখস্থ করতে হবে তোমার, তারপর কোন জায়গা থেকে প্রশ্ন হবে এবং গল্পের শেষে যে প্রশ্ন রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো। একটু বড় হলেও তোমরা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে আশা করি এই জোক গল্পটি লেখক আবু ইসহাকের নিয়ে কোনো তোমার সমস্যা আর থাকবে না। তাহলে প্রথমে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিব। এটি হচ্ছে মূলত 139 নং পৃষ্ঠায়। আবু ইসহাক জন্ম 1926 সালে এবং মৃত্যুবরণ করেন 2003 সালে। বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক। তাহলে কি একটা প্রশ্ন পেলাম, কথা সাহিত্যিক। তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম তার গল্প উপন্যাসের বিষয়। তাহলে এই আবু ইসহাকের মূল বিষয়টি কি ছিল? গ্রাম বাংলার মানুষের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা। আবু ইসহাকের বইয়ের নাম সূর্য দিঘল বাড়ি, মুখস্থ থাকতে হবে পদ্মার পলিদ্বীপ, মুখস্থ থাকতে হবে মহাপতঙ্গ ইত্যাদি। নিচের গল্পটি নেওয়া হয়েছে যোগ নামক গল্প গ্রন্থ থেকে। তাহলে এই যোগ গল্পটি নিচেও যোগ গল্প গ্রন্থ থেকে। এরপরে একটি দেখো, পাট গাছের চিত্র দেওয়া আছে এখানে, পিতা আর হচ্ছে পুত্র, এর দুটি ছবি দেওয়া আছে। আমরা এটি অনেক বড় একটি গল্প একটু দেখে আসি ধারাবাহিক ভাবে। দেখো, সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ওসমান হচ্ছে এই গল্পের মূল চরিত্র। আচ্ছা, তোমরা একটু গল্পটি পড়ে নাও, কারণ হচ্ছে এখানে কি কি বিষয়গুলো পড়বে আমি বলি। ওসমান, ওসমানের ছেলের নাম, ওসমানের বইয়ের নাম, তারপর হচ্ছে একটি ডুব দিয়ে কটি হচ্ছে তোমার পাট তোলা যায়, 6 বছরের মেয়ে টুরি জিজ্ঞাসা করলো মেয়ের নাম, এই তেল মালিশ করলে কি হয় মা, তাই না? আচ্ছা, এই সংক্রান্ত বিস্তারিত অনেক বড় একটা গল্প। তোমাদের এই বাংলা বইয়ের সবচেয়ে বড় গল্প হচ্ছে এই যোগ, কারণ এই যোগের আমি একটু বলি তোমাদের মূল সার সংক্ষেপ যদি আলোচনা করি। মূলত এখানে একটি দরিদ্র কৃষক জমি বর্গা নিয়ে জমিদারের কাছ থেকে পাট চাষ করছে। সেই পাট চাষ করার ফলে অর্ধেক দিতে হয়, বা জমিদারি আইন অনুসারে যদি জমিতে সার বা অন্যান্য খরচ জমিদার দেয় তাহলে সেক্ষেত্রে 3/2 জমিদার নেবে, অন্যথায় 1/2 নেবে। এখন এই জমিদার আছে এখানে, এরপর জমিদারের ছেলের নাম আছে, ছেলে মূলত হচ্ছে এখানে খলনায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে। জমির ছেলে একদিন হঠাৎ সাদা একটা কাগজ নিয়ে আসে, সেখানে টিপ সই নিয়ে যায়, এবং যখন তোমার এই পাট সোনালী পাটটি উঠে তখন সে 3/2 নিয়ে যায়। অর্থাৎ এভাবে এই গল্পটি সাজানো হয়েছে, এবং এই কৃষকের পরিশ্রম সংক্রান্ত আলোচনা করা আছে। এখানে বলা আছে যে তোমার একজন কৃষক তার ছেলেকে নিয়ে এরকম যায়, তারপরে স্কুলের টাইমে এই উসমান তার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় এবং বলছে যে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে, এবং শিক্ষক তো ছুটি দিতে চায় না, তখন বলছে যে ছুটি দিতে না চাইলে কি তোমার শিক্ষক এই কাজ করে দিয়ে যাবে, এরকম কথা বলছে, যেহেতু সে একজন অশিক্ষিত মানুষ ছিল, এ ধরনের আলোচনা করছে। এবার তাকে একটি যোগ ধরছে, সেই যোগে তার রক্ত খেয়েছে, তাই না? মূল ঘটনা এখানেই হচ্ছে রক্ত, কৃষকের রক্ত চুষে যে বড়লোকরা বড়লোক হয় সে সংক্রান্ত আলোচনা। তারপর হচ্ছে এতই ক্ষুধা, তারপর শাপলা, তারপর হচ্ছে ঢ্যাব যেটাকে বলি বা শালুক, এগুলো খাইয়া হচ্ছে উসমান খিদা নিবারণ করে, মূলত হচ্ছে পাট খেতে কাজ করতে গিয়ে। এরপরে উসমানের ছেলে বাড়ি থেকে কি ভাতের ফ্যান নিয়ে আসে, সেটা খেয়ে তারপরে সে বাড়িতে রওনা দেয়। বাড়িতে রওনা দেওয়ার সময় নৌকায় বসে তার পায়ে দেখে একটা যোগ লেগে আছে। যোগ হচ্ছে অমেরুদণ্ডী একটি প্রাণী যা মানুষের শরীরে আটকে রক্ত চুষে খায়, এটাকে বলা হয় যোগ সেই সংক্রান্ত। সুতরাং আমি আলোচনা করে ফেললাম সার সংক্ষেপ, তোমরা এটি একটু পড়ে নাও এই পৃষ্ঠা পর্যন্ত। এরপরে বলা আছে অনেক বড় একটি গল্প, 142-143 নং পৃষ্ঠা, এটাও একটু দেখো। এরপরে আমরা যাবো শব্দার্থে। তোমরা গল্পটা পড়ার আগে শব্দ অর্থটা যদি পড়তে পারো তাহলে সবচেয়ে ভালো, আর পড়ে নিবা, কারণ এই গল্পে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তুমি যখন অর্থ জানবা তখন তোমার এটা বুঝতে সহজ হবে। অজম মানে হজম, আউশ ধান, এই আউশ ধান কথাটা মূলত গল্পে ব্যবহার করা হয়েছে। বর্ষাকালে পাকে এমন ধান, উড়া মানে আগাছা বিশেষ, উদর পূর্তি মানে পেট ভরে খাওয়া, এম্বায় মানে এভাবে, কড়ায় গন্ডায় নিখুঁত হিসাবে, কবরেজ কবিরাজ,
তেভাগা আইন, মানে ফসলের তিন ভাগের এক ভাগ জমির মালিক পাবেন এমন আইন, তেভাগা আইন, মানে তে মানে তিন ভাগা আইন। দুর্মূল্য মানে অত্যন্ত বেশি দাম। পাচন, তিতাসাদের তরল ঔষধ, এটাকে বলা হয় পাচন। বর্গা, ফসল ভাগ দেওয়ার শর্তে অন্যের জমি চাষ করার ব্যবস্থা। বাইনের সময়, মানে চাষের উপযুক্ত সময়। বাইপাস করা, মানে পাশ কাটিয়ে যাওয়া। কয়াল, ওজন করা যার পেশা, মানে যে মাপে, হ্যাঁ ওজন করে সে, তাকে বলা হয় কয়াল। বাসট, বাসাই। কাসা, কাপড়ের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কোমরের পিছনে গোজা হয়, বলে না কাসা দিয়ে নামছে আছে, কাজ করে ছাড়বো এরকম। বিঘত, প্রায় 9 ইঞ্চি। কাস্তে, বাঁকা বাতাল ও অস্ত্র। বিলি ব্যবস্থা, ভাগ বাটোয়ারা। কনসুম, কোন সময়ে। ভাগ চাষি, যে চাষ ফসলের ভাগ পাওয়ার শর্তে অন্যের জমি চাষ করে, এটা দুইবার আসছে। কোষ্ঠা, পাটের আঁশ। মরসুম, ঋতু। মশলা, মাটির পাত্র বিশেষ। গোমস্থা, জমিদারের কর্মচারীকে বলা হয় গোমস্থা। জাগ দেওয়া, পচানোর জন্য পানিতে ভিজিয়ে রাখা। টাঙ্গনা, যাতে ঝুলিয়ে রাখা হয়। ডিব্বা মানে কৌঠার। ঠেলা মানে শক্ত মাটির টুকরো। তারপর হচ্ছে রয়নার তেল, মানে রয়না গাছের বীজের তেল। রোম মানে লোম। সাবার মানে শেষ করা। এরপরে নিচে দেখো 147 নং পৃষ্ঠা বলা আছে, গল্পের গঠন বুঝি, অর্থাৎ যে গল্পটি পড়ে ভালো করে, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজে কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো। তাহলে দেখো কি কি প্রশ্ন করা আছে। কাহিনীটি কি নিয়ে, এটা এখানে লিখবা। কি কি ঘটনা আছে, এটা এখানে লিখবা। কোন কোন চরিত্র আছে, এখানে চরিত্রগুলো লিখবা। লেখকের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, সেটা এখানে লিখবা। চলো তাহলে আমরা এর উত্তরটা আগে দেখে আসব। দেখো কাহিনী কি নিয়ে, গরিব প্রজাদের শোষণ নিয়ে কাহিনীটি রচিত হয়েছে। কি কি ঘটনা আছে, মহাজন প্রজার মধ্যে সম্পর্ক, ক্ষুদা দারিদ্র, শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজ চিত্র এখানে উল্লেখ করা রয়েছে। কোন কোন চরিত্র আছে, ওসমান, মাজু বিবি ওসমানের স্ত্রী, ওয়াজেদ চৌধুরী, তারপর হচ্ছে ইউসুফ, তোতা, টুনি, করিম গাজী এবং নবুখা। লেখকের দৃষ্টিভঙ্গি কি ছিল, লেখক মূলত সমাজের নির্যাতিত শোষিত শ্রেণীর উপর শোষকের নির্যাতনের দিকটি তুলে ধরেছেন এই যোগ গল্পে। তাহলে এভাবে তোমরা সবটি পূরণ করে ফেলো। এর পরবর্তী দেখি কি আছে আমাদের প্রশ্ন। দেখো জীবনের সাথে সম্পর্ক খুঁজি, যোগ গল্প এর আলোকে নিচের প্রশ্ন দেওয়া হয়েছে। 100 থেকে 150 শব্দের মধ্যে এগুলো লেখবা। দেখি প্রথম প্রশ্নটি কি, কৃষক ওসমানের জীবন আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো, এখানে তুলে ধরবা। 10 বছর বয়সী তোতা তার পিতার ওসমানের সঙ্গে কাজ করে, তাহলে এখানে পিতা হচ্ছে ওসমান, ওসমানের সাথে কাজ করে কে, তার সন্তান তোতা। এ সংক্রান্ত তোমার মতামত কি, তাহলে 1 এবং 2 এই দুইটি প্রশ্নের উত্তর আগে আমরা আলোচনা করবো, এরপরে 3-4 দেখব। কৃষক ওসমানের জীবন যেমন আনন্দময় দিক আছে তেমনি বেদনার দিক রয়েছে, যদিও তার জীবনে আনন্দের চেয়ে বেদনার ভাগই বেশি। তার জীবনের আনন্দময় দিক হলো পারিবারিকভাবে ওসমান বেশ সুখী, অভাব দারিদ্রপীড়িত সংসারের মাঝেও তার স্ত্রীকে আমরা পতিপরায়ণা হিসেবে দেখতে পাই। সে যখন পচা পানিতে পাট কাটতে যায় তখন মাজুবিবি তার পিঠে তেল মালিশ করে দেয়, এটাই হচ্ছে কি ভালোবাসা। আবার ছেলে তোতার কাছে ভাতের ফেন পাঠিয়ে দেয়, অভাব দারিদ্রের মধ্যেও ওসমান সাংসারিক ভাবে সুখী ছিল। অন্যদিকে তার জীবনের দুঃখ ভার ছিল প্রকট, সামাজিক শোষণের বেড়াজালে তার জীবন অসহনীয় হয়ে পড়েছিল, মহাজনের শোষণ নিষ্পেষণে তার জীবন বিষাদময় ছিল। সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি, উচ্ছিষ্ট খাদ্যেই তাকে বছরের পর বছর পার করতে হয়েছে। 2 নং প্রশ্ন উত্তর দেখো, 10 বছর বয়সী তোতা তার পিতা ওসমানের সঙ্গে কাজ করে, এ ব্যাপারে আমার মতামত নিম্নরূপ। তোতা যে সমাজে জন্ম সেটি একটি শোষিত জর্জিত সমাজ, ক্ষুদা দারিদ্রপীড়িত সমাজের ক্ষুদার অন্ন জোগাতেই পরিবার হিমশিম খায়, ফলে দারিদ্রপীড়িত পরিবারের ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। তোতা স্কুলে ভর্তি হলেও ঠিকমতো পড়তে পারে না, পিতা ওসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে। আসলে
তার যেরকম পড়ার সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি। 10 বছর বয়সী তোতা যে সমাজে বাস করে সে সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে, তবেই তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে। তাহলে এভাবে তোমরা ছোট্ট করে উত্তরটি লিখে দাও। এখন আমরা দেখব 49 নং পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে। রক্ত চুইসা খাইছে, অজম করতে দিব না, অজম মানে হজম, যা থাকে কপালে, কে কেন বলেছে ব্যাখ্যা করো। এই কথাটা কে বলেছে, কেন বলেছে, এটা উল্লেখ করতে হবে। চলো আমরা এই 3 নং প্রশ্নের উত্তরটা আগে আলোচনা করে আসি। রক্ত চুইসা খাইছে, অজম করতে দিব না, যা থাকে কপালে, কথাটি বলেছে ওসমান। ওসমান ওয়াজেদ চৌধুরীর বর্গা চাষি, যে জমির ফসলের 3 ভাগের 2 ভাগ পায়। একজন জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী ওসমানের টিপসই নিয়ে রাখে। ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরী 2 ভাগ দাবি করলে ওসমান এর কারণ জানতে চায়। মালিক পক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে ওসমানের টিপসই দেখায়। এতে ওসমান ক্ষিপ্ত হয়, তীব্র প্রতিবাদ জানায়। রক্ত চুইসা খাইছে, অজম করতে দিব না, যা থাকে কপালে, ওসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেয় এই স্লোগানে। তাহলে এইভাবে লিখে ফেললো যা তোমরা গল্প পড়লে জানতে পারবে, একদম সহজ ভাষায় লেখা আছে। 4 নং প্রশ্ন দেখো, যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিক ইঙ্গিত করেছে। এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ে কি, আলোচনা করো। তাহলে আমরা 4 নং প্রশ্নের উত্তরটা দেখে আসি। বর্তমান সমাজেও আমাদের এমন চরিত্র দেখা যায়। যোগ গল্পে লেখক সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা নিম্ন শ্রেণীর উপর শোষণ অত্যাচারের দিকটি প্রতীকী রূপে দেখাতে চেয়েছেন। এরূপ বহু শোষণ নির্যাতনের ইতিহাস আমাদের সমাজে বিদ্যমান। আমাদের গ্রামে অঘোর চক্রবর্তী বিশিষ্ট জোতদার মহাজন, তিনি গ্রামে গরিব প্রজাদের সাহায্যের নামে তাদেরকে চড়া সুদ দান করে। তুমি তোমার এলাকায় এরকম শোষণ করে একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করে এটা তুমি লিখে ফেলবা। পরবর্তীতে সুদের টাকা শোধ করতে করতে কৃষকদের নাজেহাল অবস্থা হয়ে যায়। এই অবস্থায় বহু কৃষক ঘর বাড়ি ভিটামাটি বিক্রি করে মহাজনের ঋণ শোধ করে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তুমি তোমার এলাকায় যদি কোনো ঘটনার এমন সাক্ষী হয়ে থাকো তুমি সেটা উল্লেখ করবা। আমি এরকম একটা জাস্ট উদাহরণ দিলাম। আজকের ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও আমরা আলোচনা করবো মূলত 150 থেকে 57 নং পৃষ্ঠায়। আল্লাহ হাফেজ।